আসসালামু আলাইকুম। তাহলে তো পুরা পুরা প্যাচের ভিতরে পড়ে যাচ্ছি আমরা। আমি তো মানে এটা এই প্যাচ কিভাবে খুলবো এটা তো বুঝতে মানে পারছি না। নাস্ক মানসুখের ব্যাপারটাই তো এরকম, যদি মানে আয়াত রহিতই হয়ে থাকে তাহলে এটা আসলোই বা কেন? মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নাসিক মানসুকের প্রথম যে নাসিক মানসুক বিষয় যে ইয়াটা হইলো, নাসিক মানসুকের যে মানে কনসেপ্ট আমি দেখলাম, সেই কনসেপ্ট অনুযায়ী পৃথিবীর যে কোনো বই, যে কোনো বই আপনি বলতে পারবেন এই বই ইন্টাক্ট আছে। ফারাজ ভাই একটা কথা শোনেন, যে নাসিক মানসিকের বিষয়টা যে প্রথম যখন ইয়া হইলো, প্রথমে মেয়েদের মানে ইদ্দত ছিল 1 বছর। হ্যাঁ, 1 বছর স্বামীর ইসে থাকতে পারবে, পরবর্তীতে আল্লাহ পাক সেটাকে কমাই দিল। হ্যাঁ, তারপরে দেখা গেল 1 বছর যখন ছিল তখন মহিলারা এসে মোহাম্মদকে খালি ঘ্যান ঘ্যান করতো, যে 1 বছর 1 বছর আমরা কি মানে কিভাবে থাকবো, 1 বছর আমরা স্বামী সঙ্গবিহীন কিভাবে থাকবো, তখন আল্লাহ পাক কমাই দিল। তারপর আবার কিছুদিন পর আবার কিছু মহিলা এসে ঘ্যান ঘ্যান শুরু করলো, যে নবী আমরা এতদিন কিভাবে থাকবো, এতদিন মানে সেক্স করা ছাড়া আমরা কিভাবে থাকবো, তখন আল্লাহ পাক আবার কমে গেল। হ্যাঁ, নতুন আয়াত নাযিল হলো আবার কমে গেল। তো ফারাজ ভাই, এই যে মানুষের মানে মনে করেন আপনি একটা সফটওয়্যার বাজারে ছাড়ছেন, এখন ইউজার ফিডব্যাক নিচ্ছেন, ইউজাররা কিভাবে জিনিসটাকে ব্যবহার করছে, ইউজার ফিডব্যাক এর উপর ভিত্তি করে আপনি আবার সেই সফটওয়্যারটা আপডেট আপডেট ভার্সন ছাড়তেছেন, ভাই সিঙ্গেল মনে হচ্ছে না বিষয়টা? একদম ভাই, একদম। আল্লাহ যদি ইউজার ফিডব্যাক এর সম্পর্কে আগে থেকে নাই জানে তাহলে তো আর আল্লাহ অমনিপটেন্ট হয় না। মানে ইউজার ফিডব্যাক জেনে আগে থেকে জেনে পুরো আপডেটেড ভার্সনটাই তো প্রথমে নাজিল করা উচিত ছিল। মানে ইউজার ফিডব্যাক আল্লাহ পাক ইউজার ফিডব্যাক দিচ্ছে, আইনটা ঠিক হলো কিনা, ইউজাররা এটাকে কিভাবে মানে ইমপ্লিমেন্ট করছে, তারা খুশি কিনা, আবার আল্লাহ পাক যখন দেখতেছে খুশি না তখন আবার আপডেট করে দিচ্ছে। মানে মাশাআল্লাহ ভাই, এটাই কিন্তু আল্লাহ পাকের মজা যা, বুঝছেন? আমার সবচেয়ে বেশি সন্দেহজনক মনে হচ্ছে যে একটা হাদিস আছে যে ওই যে একটা অন্ধ সাহাবী এসে বললো যে এখন আমার কি হবে, ওই যে কি জানি ওটা, খুবই সন্দেহজনক ব্যাপারগুলো। মানুষকে যে কিভাবে বলদ বানাইছে এবং কিছু বলদ এগুলো এখনো বিশ্বাস করে, এটা না একটা মানে অবাক করা বিষয়। মানুষজন এই আসলে মানে সমস্যাটা হচ্ছে মানুষ এই জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে চায় না, এগুলো নিয়ে চিন্তা করলেই তো ইমান দুর্বল হয়ে যাবে। এই জন্য জি ভাই, এক সময় আমার মানসিকতাটা এরকমই ছিল যে আমি যখন কোনো একটা মানে সমালোচনা শুনতাম বা আপনাদের লাইভও দেখতাম, আমার কাছে মনে হতো যে আর এগুলা কি কি বলে, এগুলো ফালতু কথা, নিশ্চয়ই কোনো কোনো নিশ্চয়ই কোনো না কোনো উত্তর আছে, আমাকে আমি জাস্ট বুঝতেছি না, এরকম একটা জিনিস মনে হতো। পরে আস্তে আস্তে দেখলাম যে এগুলো আসলে উত্তর আমি পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না, কেউ ঠিক মতো উত্তর দিতে পারতেছে না, তখন বুঝলাম যে আসলে ব্যাপারটা এরকম না। আচ্ছা ফারাজ ভাই, আপনি কি আছেন? জি ভাই, জি ভাই আমি আছি। ফারাজ ভাই আমি 5 মিনিট 3-4 মিনিটের জন্য একটু ঘুরে আসি, আপনি একটু তাহলে কন্টিনিউ। তানভীর ভাই কথা বলে ভালো লাগলো, আমি তাহলে একটু বিদায় নিচ্ছি ভাই, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ তানভীর ভাই, আপনি ইমেল করেন, ইমেলে আপনার সাথে কথা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আর ফারাজ ভাইয়ের সাথে আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ আপনি বলেন, আমি একটু বিদায় নিচ্ছি। আচ্ছা আসতেছি। জি ভাই বলুন। আচ্ছা ফারাজ ভাই, আমার আরেকটা বিষয় একটা কথা ছিল, ওই যে প্রাপ্তবয়স্কদের দুধ খাওয়ানোর আয়াতটার ব্যাপারে। আচ্ছা, এটাও তো মানসুকের মধ্যেই পড়ে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও মানে মানসুক যে হয়ে গেছে সেটাও আবার বলা নাই, যেমন 10 বার দুধ খাওয়ানোর আয়াত মানসুক হয়ে গেছে, এরপরে 5 বার দুধ খাওয়ানোর আয়াত নাযিল। মানসুক হওয়ার যে প্রাইমারি ইয়েটা আছে, মানে প্রাইমারি উপায়টা আছে যে মানসুক করলে নতুন বেটার কোন একটা আয়াতে মানসুক করবে, রাইট? তো এটা কোরআনে বলা আছে। এই এই আয়াতগুলোর বেটার কোন আয়াত কোনটা? 10 বারের মধ্যে 5 আছে আমি দেখলাম, 5টাও এখন কোরআনে নাই, তো এখন এর থেকে বেটার আয়াতটা কোনটা? আবার কেউ যদি না বলে বসে যে নাই ওটা নাই শেষ, কারণ আল্লাহ নিজের কথা হচ্ছে যে নতুন একটা আয়াত দ্বারা এটাকে কি করা হবে, মানসুখ করা হবে, তো নতুন আয়াতটা কোথায়? জি, কোরআন অনুযায়ী মানে এই ব্যাপারটা খাটে না। এখন যদি আপনি শুধু কোরআন হিসাব করেন তাহলে কিন্তু মানে যেগুলা মানে নতুন আয়াত ছাড়া মানসুখ হয়ে যায় সেগুলা ইলিগাল হয়ে যায়। কিন্তু আমি হাদিস বিদিতে মানে নাসিক মানসুখের যে বিধানের ব্যাপারে একটা আর্টিকেল পড়লাম, ওখানে দেখলাম যে 3 ধরনের নাসিক মানসুখ আছে। একটা হলো যে তিলাওয়াত আছে কিন্তু বিধানটা রহিত হয়ে গেছে। হ্যাঁ, মানে ওই প্রসেসে আপনি ইয়ে ফেলান, যে কোনো বই ফেলান, মানে যে কোনো ধর্মগ্রন্থ কিন্তু আপনি বলতে পারবেন যে এটা একেবারে ইন্ট্যাক্ট। নাসিক মানসিকের ওই পজিশন গুলো যদি আপনি অন্য বইয়ের ক্ষেত্রে ব্যবহার করেন তো আপনি সেখানে বলতে পারবেন যে এই বইগুলো ইন্ট্যাক্ট, যে বইগুলো পাইতেছে না। ধরেন আপনি পুরাতন কালে কোনো একটা গ্রিসে কোনো একটা ইয়ে পাইলেন, আইনের বই পাইলেন, এখন আইনের বই তো অনেকগুলো পাতা মিসিং, তো ওইখান থেকে বলতে পারেন যে হ্যাঁ ওইখানকার গড ওইটা ওইটা মিস করে ফেলাইছে, মানে ওইটা মানুষের জন্য উপকারী ওটা সরাই ফেলাইছে। তারপর মনে করেন যে আপনি দেখতেছেন কোরআনের আয়াতে মিসিং, মানে ওই বইয়ের বইয়ের লাইনে মিসিং, কিন্তু সমাজে ইমপ্লিমেন্ট হচ্ছে, ওই ওই এভিডেন্স আছে আপনার কাছে, তখন আপনি সিমিলার ওই নাসিক মানসুকের লজিকটা ওইখানে ব্যবহার করতে পারেন যে হ্যাঁ মানসুক অনেক প্রকারে হয়, এর মধ্যে একটা প্রকার হচ্ছে যে আয়াতে থাকবে না বাট ইমপ্লিমেন্ট করা হবে। আবার
আবার মনে করেন আয়াতে পড়া হবে কিন্তু ওটার ইমপ্লিমেন্টেশন নাই, ওরকম ওরকম আছে। ধরেন ধরেন নতুন একটা আইন পেলেন যেটা ওটার মধ্যে লেখা কিন্তু কোনো এভিডেন্স নাই যে ওটা কখনো আপনার ওই সময় ইমপ্লিমেন্ট করা হইতো, নাসিকার আরেকটা ক্যাটাগরির মধ্যে ফেলা দেন। তো এই ক্যাটাগরির মধ্যে ফেলে তো যে কোনো বই আমার মনে মানে আমি আমি খুব বেশি ভাবি নাই, বাট আমার মনে হচ্ছে যে কোনো বই এটার মধ্যে তো মানে বলা যায় যে এই বইটা কন্ট্রাডিকশন গুলা দূর করা সম্ভব, যে কোনো কন্ট্রাডিকশন না কন্ট্রাডিকশন না মানে বইয়ে বইয়ে এই জিনিসগুলো নাই, মানে বইকে বলা যায় বইটা ইন্ট্যাক্ট বা এই বইয়ে কোনো কিছু মিসিং নাই। মানে নাসিক মানসুখ দিয়ে তো জিনিসটা আলটিমেটলি এটাই করা হয় যে আল্লাহ যে আয়াতগুলো পাঠাচ্ছিল সেই আয়াতগুলো সবগুলো ওইখানে কোন না কোনো ভাবে টাচ করা আছে। ধরেন ওই আয়াতগুলো আপনার কোরআনে নাই, তাহলে ওইগুলো মানসুখ কিভাবে মানসুখ, আল্লাহ চেয়েছে ভুলে গেছে, আল্লাহ চেয়েছে কোরআনে থাকবে না এই জন্য ভুলে গেছে এই ধরনের মানে স্ট্র্যাটেজি দিয়ে যে কোনো যে কোনো বইকেই তো আপনি করতে পারবেন, বলতে পারবেন যে বইটা ইন্ট্যাক্ট আছে। ফাতরালো ঈশার মতো আপনার যে কোরআনে একটা ইয়ে আছে না আপনার অঙ্ক মিলানোর একটা সম্পত্তি বন্টনের যে একটা কি পদ্ধতি সম্পত্তির কথা যেটা বললেন সেটা তো মনে করতে পারছিলাম না আউলিতি। হ্যাঁ 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 আউলিতি ওটা আসলে মানে নাসেক মানসুখ দিয়ে এটা তো আর মানসুখ আয়াত না, এটা ইনটেক্ট আয়াত, এটা ঠিক আছে আয়াত মানসুখ হয় নাই। তবে ওইখানে যে ওরা আউল নীতিটা অ্যাপ্লাই করলো, মানে এই ধরনের নীতি অ্যাপ্লাই করলে আসলে এটা যুক্তিযুক্ত হয় না, কারণ আল্লাহ যেটা ইয়ে করছে মানে আল্লাহ যেটা বিধান দিয়েছে এটা ঠিক করতে হইছে পরবর্তীতে, এবং তারা বলে যে খোলা হয় রাশিদিন সেটা তো চেঞ্জ করতে পারবে না, তাই না? এটা তো ইসলামের খোলা রাশিদিন আল্লাহর মুখের কথা চেঞ্জ করতে চিন্তা করেন তারা যে এটা মানে ইয়ে করতেছে মানে ঠিক করতেছে, খোলা রাশিদিন নিজেরাই বুঝতে পারছে যে মিলে না, তারা তারা নিজে যে চেঞ্জ করতেছে এখানে। হ্যাঁ এটা এটা আসলে ডিফেন্ড করা সম্ভব না আউল নীতিটা, আমি যেটা দেখলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বলতেছিলাম যে ওই যে প্রাপ্ত বয়স্কের যে আয়াতটা, আমার সেটা মনে হয় যে সেটা আসলে কোনোদিন ছিল না কোরআনে, এই ধরনের কোনো ব্যাপারই নাই, মানে প্রাপ্ত বয়স্কদের যে দুধ খাওয়ানো যায় বা আরাম বানানো যায় এই ব্যাপারটা আসলে নাই ইসলামে। এটা আমার মনে হয় আয়েশা নিজের অ্যাডভান্টেজের জন্য যাতে যাকে তাকে আরাম বানাইতে পারে এই কারণে ও এই জিনিসটা ইনভেন্ট। আমার আমার মনে হয় না, কারণ আমি এটা সম্পর্কে তো বেশ ভালো পরিমাণ রেফারেন্সই দেখলাম, এর বিপরীত রেফারেন্সও আছে, আপনি চাইলে আমি দেখাতে পারি। আচ্ছা ওটা তাহলে রেফারেন্স আসিফ ভাইকে দেখেন, আসিফ ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলেন। আমি আমি মূলত রেফারেন্স না মূলত রিজনিং নিয়ে বেশি কনসার্ন, বাট আপনি যদি রেফারেন্স দেখাতে চান আসিফ ভাইকে দেখেন, উনি মোটামুটি ভালো ভেরিফাই করতে পারবে আর কি আমার থেকে বেটার। আচ্ছা আসিফ ভাই তো চলে আসছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, এটার বিপরীত ইয়াও আছে, অন্য স্ত্রীরা এটার তীব্র বিরোধিতা করছিল আয়েশার এই বক্তব্যটা, কিন্তু শুধু স্ত্রী না সাহাবী তাবেঈন তারা, হ্যাঁ হ্যাঁ সবাই এটার বিরোধিতা করছে। আপনি কি এটার কথা বলতেছিলেন যে তারা বিরোধিতা করছিল? আপনি না বললেন যে এটা বিরোধী কোনো ইয়া আছে, মানে এটা এটা যে সহি না বা কোরআনের পার্ট না এই সপক্ষে? কোরআনের পার্ট না সেটা না, মানে এই জিনিসটা যে এই বিধানটা যে নাই মানে এই ব্যাপারটা এক্সিস্ট করে না সেটার কথা বলছি, যে প্রাপ্ত বয়স্কদের দুধ খাওয়ালে। উনি কি ঠিক কথা বলতেছে? হ্যাঁ কি বললেন ফারাজ ভাই, উনি কি ঠিক কথা বলতেছে? আপনি কি শুনছেন তার কথা? না আমি শুনি নাই, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে অন্য স্ত্রীরা বিরোধিতা করছিল আয়েশার, সরাসরি বিরোধিতা করছিল যে এই বিষয়টা ঠিক বলছেন, উনি তো বলতেছে জিনিসটা আসলে ইসলামে এক্সিস্টই করে না। আমি বলতেছি একটু ইয়া করেন, এই জিনিসটা আয়েশার ক্ষেত্রে, আয়েশা যে আপনি তানভীর ভাই আপনি যেটা বললেন যে আয়েশা তার অন্য পুরুষদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য এটা করছে, এটাও সম্ভব না, কারণ আয়েশা তো কখনো দুধ খাওয়াবে কিভাবে ভাই? আয়েশা তো কখনো না, আয়েশা তো নিজে দুধ খাওয়ায় নাই, আয়েশা এমন কারো দুধ খাওয়ায় দিছে যার যার দুধ খাওয়ালে ওই লোকটা তার মারাম হয়ে যায়। কিন্তু ও আচ্ছা হ্যাঁ এটা হইতে পারে, এটা হওয়া সম্ভব, এটা হওয়া সম্ভব। হ্যাঁ আপনি এই বিষয়ে আপনি একটা লেখা লিখতে পারেন তানভীর ভাই, আপনি যদি চান তাহলে আপনি এই দলিল গুলা একত্রিত করে একটা লেখা লিখে পাঠিয়ে দিতে পারেন কিন্তু। আচ্ছা হ্যাঁ আমি লেখাটা তাহলে আমি হ্যাঁ চেষ্টা করবো লেখা লিখে, আমার আমি জানি না আমার লেখা কিরকম হবে, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই ভাবে লেখার, তো আমি ট্রাই করবো। ঠিক আছে কয়েকটা লেখা একটু ফলো করেন, স্ট্রাকচারটা ফলো করেন, সংশয় .com এর লেখার স্ট্রাকচার গুলো ফলো করে আপনি তাহলে একটা ইয়া পাঠিয়ে দেন আমাকে, তারপরে আমরা এডিট টেডিট করবো না। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমার আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন তানভীর ভাই, আপনার সাথে আবার পরে কথা হবে। জি ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, গুড নাইট। গুড নাইট।